নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। রোজকার খাদ্য তালিকায় বৈচিত্র্য আনতে আজ আমি রাইসের একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে এলাম, লেমন রাইস। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং স্বাদও ভীষণই সুন্দর। আর এই লেমন রাইস বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ বাসমতি চালের ভাত বানিয়ে রেখেছি, ঝরঝরে ভাত দেখুন। আর এই রাইসটা বানানোর সময় আমি 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম, তার জন্য ভাতটা ভীষণ ঝরঝরে হয়েছে। এছাড়া আমি নিলাম এখানে কিছু পরিমাণ কারি পাতা, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চানা ডাল, এটা আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা না থাকলেও এটা কোনো অসুবিধা নেই, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ বিউলির ডাল বা উরদ ডাল, এটাও ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, এখানে খুব সামান্য পরিমাণ প্রায় 1/2 চামচ হলুদ নিয়েছি, এখানে একটা তেজপাতা নিয়েছি, এখানে প্রয়োজন মতো নুন নিয়েছি, আর এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা এই সরু সরু করে কেচে নিয়েছি, এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস বার করে নিয়েছি, এছাড়া এখানে 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে। প্রথমে আমি একটা ননস্টিক কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতা দিয়ে দিলাম, সাথে সাথে দিলাম চীনা বাদাম। এবার আমি দিলাম চানা ডাল আর দিলাম বিউলির ডাল, দিয়ে আমি একটু ভালো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা কুচি আর দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভাতটা একটু কালার আনার জন্য আমি এই হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম, সাথে সাথে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, আরও একটু নাড়াচাড়া করে তারপর আমি আসছি। আমি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এলাম। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এবার ভাতের সাথে খুব ভালোভাবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। ভাত সিদ্ধ করার সময় আমি অল্প সামান্য নুন দিয়েছিলাম, তাই আমি এখন প্রয়োজন মতো অল্পই নুন দিলাম। প্রায় তৈরি হয়েই এলো আমার রেসিপি লেমন রাইস। এবার আমি লেবুর রসটা মিশিয়ে দিলাম আর খুব সামান্য ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি ইন্ডাকশন বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি লেমন রাইস। রোজকার খাদ্য তালিকায় আপনারা একই রকম বয়েল রাইসের পরিবর্তে এরকম লেমন রাইস বানাতেই পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে জাস্ট 5 মিনিটে আপনারা এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।